আমি ফার্স্ট নিয়েছি স্যালারি পাতা চপ, চপ ওনিয়ন, ড্রাই চিলি, ড্রাই চিলি আর স্টার ফুল বা অনাসি ফুল কুহতি, হোল সেজন পেপর, এটা হল হোল সেজন পেপর। হোল সেজন পেপর আমার প্যাকেট বি অছি। আপনার তাপরে নেওয়া গার্লিক চপ, জিঞ্জর চপ, চালন্তু বানাইবা আমি সেজওয়ান সস। তেল এবে গরম হয়ে যাই, আমি এবার হোল সিজন পেপর আর স্টার ফুল, এবার স্টার ফুল সে হোল সিজন পেপর পকাইবা, তারপরে ড্রাই চিলিটা পকাইবা, টিকে ব্রাউন কলর হলা পরে আমি ওনিয়ন চপ পকাইবা। এবার ব্রাউন কলর হয়ে যাই, আমি এবার ওনিয়ন চপ ঢালিবা, ঢালিদেলে ওনিয়ন চপ, ওনিয়ন কু ভালো করে ভাজিবা, গার্লিক চপ, তারপরে জিঞ্জর চপ পকাই আমি ভালো করে তা ভাজিবা। সব ভাজি হল পরে টিকে ব্রাউন কলর হয়ে যাব, তারপরে আমি সালের পাতা যে চপ করে রাখি সালের পাতা চপ ঢালিবা, আকু বি ভালো করে মিক্স করিবা। যেমি কঞ্চা ন রয়ে আমি ভালো করে ভাজবা, তাকে স্লো আঁচে ভাজবা, হাই আঁচে দিলে আমার পড়িযোগ, এদিকে পুরা স্লো আঁচে তাকে ভাজবা। দশ পনেরো মিনিট পর্যন্ত আপনাদের ভাজবা, টিকি ব্রাউন কলর হল পরে ভালো করে ভাজি হয়েছে, যদি কঞ্চা অনুসার ন রয়ে ভাজলা পরে আমি হটগারলিক পেস্ট, আমার গেস্ট রেসিপিটা বতাইবি আপনার হটগারলিক পেস্ট কেন বানাবি। এই হটগারলিক পেস্ট আমি তিন চারিটা পর পকাইব, তাকে ভালো ভাবে মিক্স করিবা। টিকে ভালো করে মিক্স হলা পরে আমি তারপরে পানি দেবা, টিকে ভালো করে মিক্স করবি, মিক্স করা পরে পানি দেবা, পানি সেমি তিন চারিটা পানি দেবা, এবার আমি ভালো করে ভাজি হয়ে যাচ্ছি, এবার তিন রু চারিটা পানি দেবা, পানি দিয়ে তাকে ভালোভাবে ফুটাইবা। বহুত মোটা আছে আর গোটাও পানি দেওয়া, তারপরে আমি মশলা ঢালিবা, আপনার স্বাদ অনুসারে লুণ দেবে,
ସାଧା ହାଲକା ଫୁଟିଗଲା, ସାଧା ଅନୁସାରେ ଲୁଣ ଦେବା ଆଉ ହାଲକା ଚିନି ଦେବା। ସେମିତି 10-15 ମିନିଟ ଫୁଟେଇବା। ଭଲ ଭାବେ ତାକୁ ମିକ୍ସ କରିବା। ଆମେ ଟମାଟୋ କେଚପ୍ ଦେବା। ଡ୍ରାଇ ଚିଲି ଯଦି ସ୍ପାଇସି ହେଇଥିବ ଟମାଟୋ କେଚପ୍ ନିଶ୍ଚିନ୍ତ ଦେବାକୁ ପଡ଼ିବ। ଆମ ଡେଲମଣ୍ଡର ଟମାଟୋ କେଚପ୍ ଅଛି, ଟମାଟୋ କେଚପ୍ ଗୋଟେ ବାଟି ଦେବା, ଆଡ୍ କରିବା ତା ଦେହରେ। ଆପଣ ଯଦି ଅଧିକ ସ୍ପାଇସି ଖାଉଥିବେ ଟମାଟୋ କେଚପ୍ ଦେବା ଦରକାର ନାହିଁ। ତାପରେ ଆମେ ସୋୟା ସସ୍ ଦେବା, ଡ୍ରାକ୍ ସୋୟା ସସ୍, ତେଲ ଡ୍ରାକ୍ ସୋୟା ସସ୍, ଚିଙ୍ଗ ଚଙ୍ଗ ଡ୍ରାକ୍ ସୋୟା ସସ୍ଟା ଆଡ଼୍ କରିବା। ତାପରେ ଭଲ ଭାବେ ମିକ୍ସ କରିବା ତାକୁ। ପନ୍ଦରରୁ 20 ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଭଲ ଭାବେ ମିକ୍ସ କରିବା। ଆପଣମାନେ ବାହାରୁ ଯଦି ମଗାଉଥିବେ ଷ୍ଟୋର୍ରୁ ସେଥିରେ କେତେ ମିଲାବଟ ମିଳୁଛି, କଲର୍ ମିଶାଉଛନ୍ତି, ଅଲଗା କିଛି ମିଶାଉଛନ୍ତି, ଆମର ଏଥିରେ କିଛି ମିଲାବଟ ନାହିଁ, ପୁରା ଫ୍ରେଶ୍। ପନ୍ଦରରୁ 20 ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ତାକୁ ଫୁଟେଇବା। ଆମର ଯେଉଁ ହୋଲ୍ ସିଜନ୍ ପେପର ଥିଲା ତାକୁ ଆମେ ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ କରି ରଖିଛେ, ତାକୁ ଆମେ ଲାଷ୍ଟରେ ଆଡ଼୍ କରିବା। ଭଲ ଭାବେ ଫୁଟିଯିବ, ଯେଉଁ ତା'ର ରୋଗନ ଜୁସ୍ଟା ଯେମିତି ବାହାରିବା ବାହାରକୁ। ଭଲ ଭାବେ ତାକୁ ମିକ୍ସ କରିବା। ଭଲ ଭାବେ ମିକ୍ସ ହେଇସାରିଲା ପରେ ଆମେ ସିଜନ୍ ପେପର ପାଉଡ଼ରଟା ଆଡ଼୍ କରିବା। ସିଜନ୍ ପେପର ପାଉଡ଼ର ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ କରିକି ପୂର୍ବରୁ ରଖିଛେ। ଏବେ ଭଲ ଭାବେ ତାକୁ ମିକ୍ସ କରିବା। ଭଲ ଭାବେ ତାକୁ ମିକ୍ସ କରିବା। ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ତା ରୋଗନ ଜୁସ୍ ବାହାରକୁ ବାହାରି ଆସିଛି ଧୀରେ ଧୀରେ। ଆମେ ତାକୁ ଷ୍ଟୋର୍ କରିକି 2-3 ମାସ ପର୍ଯ୍ୟନ୍ତ ରଖିପାରିବା। ଆପଣଙ୍କୁ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିଲେ ଲାଇକ୍, କମେଣ୍ଟ ଆଣ୍ଡ ସେୟାର କରନ୍ତୁ, ଆଉ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ କରିଦିଅନ୍ତୁ। ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ।